আমি প্রথমেই আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, আমি এত বড় দায়িত্ব আমি পেয়েছি, এবং বিশেষ করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আমেরিকার সংগ্রামী সভানেত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই, যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে সিলেট সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে দলের নমিনেশন দিয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্যের একটি সংগঠন, আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত, এবং আমি আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, দলের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, যারা দেশের বাইরে তারা ছাড়া সবাই উপস্থিত হয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমি কৃতজ্ঞতা জানাই সমগ্র সিলেটবাসীকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সিলেটের মানুষের পাশে গিয়ে আমাদের মা বোনদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য, গিয়ে বুট ভিক্ষা চাওয়ার জন্য। আমি নগর ফিতা হতে চাই না, আপনাদের মাধ্যমে, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি নগরবাসীকে এই বার্তা দিতে চাই, আমি নগরের একজন সেবক হতে চাই, এবং আগামী দিনে এই নগরকে একটি ডিফারেন্ট ওয়েতে উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার সিলেট সিটি কর্পোরেশন। এবং আমাদের সিলেটের পক্ষে, আমাদের সিলেটবাসীর পক্ষে আমি একটা বয়স হিসাবে কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে আদেশ নির্দেশ দিবেন, আপনাদের সহযোগিতা নিয়ে, বিশেষ করে আমি আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেই সব কাজ শুরু করব, এবং আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই, যারা কন্যা আমাদের সদ্য শেখ রেহানার প্রতি। আজকে আমি দীর্ঘদিন আমি বাইরে ছিলাম, উনি সবসময় আমাকে নির্দেশনা উপদেশ দিয়ে আমাকে আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি ওনারদের দুই বোনের প্রতি, জাতির জনকের দুই কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্র শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জানাই। সব ধর্মের মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, সবাইকে নিয়েই আমাদের এই আধ্যাত্মিক নগরী সিলেট, এই নগরবাসীর সেবা করতে চাই, সেবা করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।